গাজীপুরে গ্রাফিতি ওয়ার্ক দিয়ে শহরকে উজ্জ্বল করে তুলেছে, অন্যদিকে 6 থানার স্বাভাবিক কার্যক্রম শুরু। দর্শক, এই বিষয়ে তথ্য ও ভিডিও চিত্রের রিপোর্ট থাকছে নিজস্ব প্রতিনিধি এম এ আজিজের। গাজীপুর জেলা ও মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দেয়াল পরিষ্কার করে এই বৃষ্টিকে উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিজেদের অর্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার রং তুলি দিয়ে জেলা ও মহানগরীর ছবি ও বিভিন্ন গ্রাফিতি ওয়ার্ক দিয়ে শহরকে উজ্জ্বল করে তুলেছে। গাজীপুর জেলা এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো রাজাবাড়ি, শিবপুর, শিমুলতলি, রাজেন্দ্রপুর, তেলিপাড়া, গাজীপুর চৌরাস্তা, ভাওয়াল কলেজ, কোনাবাড়ি, মোচাক, শফিপুর, কালিয়াকৈর এবং টঙ্গী আবদুল্লাপুর স্টেশন রোড, চিরাগালি, কলেজ গেট, এরশাদনগর, বড়বাড়ি, বোর্ডবাজার, মালিকের বাড়ি ও ভোগরা বাইপাস। দেয়ালের দিকে তাকালে চোখ ফেরানো যায় না, আবার বিভিন্ন ছবি ও লেখা দেখতে মন চায়। অন্যদিকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু। বিগত দিনগুলোতে দুর্বৃত্তদের অভূতপূর্ব আক্রমণের দুষ্কৃতি কাটিয়ে গাজীপুর জেলা এবং মেট্রোপলিটন এলাকার 6টি থানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। উল্লেখিত 6টি থানা হলো গাজীপুর সদর থানা, টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, কাপাসিয়া থানা, কালিগঞ্জ থানা এবং পুবাইল থানা। উক্ত থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি থানায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি করে টিম মোতায়েন করা হয়েছে। এর ফলে থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণও তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাবেন মর্মে আশা করা যাচ্ছে। অবশিষ্ট থানাগুলোর স্বাভাবিক কার্যক্রমও দ্রুততম সময়ের মধ্যে শুরু করার চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা শহরের বিভিন্ন জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং করার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় আর্ট করছি, যেটা দ্বারা আমরা শহরকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখানে দেখা আছে আমাদের দেশ আমরাই বাঁচাবো, অর্থাৎ আমাদের দেশ বাঁচানোর দায়িত্বটা কিন্তু আমাদেরই। আমরা 2024 সালে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গোছানোর জন্য একটি স্বপ্ন এবং উদ্যোগ নিয়েছি। এই কারণে আমরা শহরের বিভিন্ন জায়গায় সুন্দরভাবে আর্ট করছি, বা এটা আমাদের একটা স্বপ্ন যে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। এই জন্য মূলত কাজ করছি দেশের জন্য। আর আমরা এই আর্টগুলো করতেছি যাতে এগুলো দেখে মানুষ বুঝতে পারে যে দেশের জন্য যারা কাজ করছে তাদের অবদান কতটুকু। তারপর যে আমরা দেশের সকল পরিবেশ রক্ষা করব। আমরা এখানে স্টুডেন্টরা মিলে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ভাইয়াকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ব্রিয়ে এবং বাড়ি হাই স্কুলের কিছু স্টুডেন্ট মিলে একটা টিম গঠন করেছি এবং সকাল থেকে আমরা এখানে কাজ করে যাচ্ছি। এটা আমরা সবাই মিলে আজকে এঁকেছি। আমাদের মূল উদ্দেশ্য দেশকে সংস্কার করা। আমরা দেশকে স্বাধীন করছি, এখন আমাদের উদ্দেশ্য দেশকে সংস্কার করা। এই কাজে আমাদের অনেকে আছে, আমরা মূলত শিক্ষার্থীরাই মেনলি আছি। তো অনেকে আছে ট্রাফিকের কাজ করতেছে, অনেকে আছে যে পোস্টারগুলো সরাইতেছে, সরাই ওখানে বিভিন্ন আর্ট করতেছে। আপনার অনুপ্রেরণামূলক আর্ট যেমন আমরা করতেছি এখানে, দেখাইতেছি শিক্ষার আলোতে আলোকিত কিভাবে হইতেছে দেশটা। তারপর সাইন ল্যাঙ্গুয়েজের আছে। তো এরকমভাবে আমরা অনেকে অনেক ধরনের কাজে যুক্ত আছি। আমরা 1971 সালে যুদ্ধটা তো দেখিনি, তো আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা একটা অস্বাধীন দেশের মধ্যে চলতেছিলাম। তো আমরা 2024 সালে এখন আমরা স্বাধীন করছি আমরা ছাত্ররা। তো আমরা সেই উদ্যোগে আজকে আমরা সব স্টুডেন্টরা, সব ছাত্রছাত্রীরা এখানে নামছি রং করার জন্য নিজেদের উদ্যোগে।